একজন মানুষ সুস্থ থাকার জন্য বিয়ে করা কতটুকু জরুরি এখনই জেনে নিন। হ্যালো বন্ধুরা, বিয়ে শুধু একটি সামাজিক বন্ধনই না, সুস্থ থাকতেও বিয়ের রয়েছে প্রয়োজনীয়তা। সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এমন তথ্য। বিয়ে এবং সুস্থ এই দুই নিয়ে ওয়েবসাইটটি কি বলছে তা জেনে নিন। রোগ প্রতিরোধ ক্ষমতা। বিয়ের ফলে স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপিত হয়, যার ফলে দম্পতির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নারীর মূত্রাশয় নিয়ন্ত্রণ। স্বাভাবিক যৌনজীবন নারীর মূত্রাশয়ের মাংসপেশিকে সক্রিয় রাখে, বিশেষ করে অর্গাজমের সময় পেলভিক ফ্লোরের মাংসপেশি সংকুচিত হয়, যা একটি ভালো ব্যায়ামও বটে, কারণ প্রায় 30% নারীর কোনো না কোনো সময় মূত্রাশয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। রক্তচাপ কমায়। নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপিত হলে রক্তচাপ কমে বলে মনে করেন গবেষক জোসেফ জে পিনসন। গবেষণা বলছে শারীরিক সম্পর্ক রক্তচাপ কমায়। ব্যায়াম। নিয়মিত শারীরিক সম্পর্কে প্রতি মিনিটে 5 ক্যালোরি খরচ হয়। গবেষকরা জানান শারীরিক মিলনে দুই ধরনের উপকার পাওয়া যায়, এক হৃৎকম্পনে গতি আনে, দুই একই সঙ্গে অনেক মাংসপেশিকে সক্রিয় করে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় শারীরিক সম্পর্ক হৃৎপিণ্ডের জন্য উপকারী। হার্ট রেট ভালো রাখার পাশাপাশি এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে। গবেষকরা জানান যারা সপ্তাহে অন্তত 2 দিন শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাদের হার্ট অ্যাটাকে মৃত্যুর আশঙ্কা কম। ব্যথা কমায়। ব্যথা কমাতে অর্গাজম বেশ কার্যকরী। অধ্যাপক বেরিয়ার কমিসারুক জানান অর্গাজম ব্যথা বন্ধ করতে পারে, কারণ এতে যে হরমোন নিঃসৃত হয় তা শরীরের ব্যথা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঘুম। শারীরিক সম্পর্কের পর দ্রুত ঘুমোতে পারবেন, কারণ অর্গাজমের সময় যে হরমোন নিঃসৃত হয় তা দেহকে শিথিল করে ঘুম ঘুম ভাব নিয়ে আসে। মানসিক চাপ কমে। সঙ্গীর ঘনিষ্ঠতা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে পারে। গবেষকরা জানান সুস্থ জীবনের জন্য শারীরিক ঘনিষ্ঠতা অত্যন্ত জরুরি।